হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান চুমন রয়েছি আপনাদের সাথে, আর স্বাগতম জানাচ্ছি অটোক্যাডের নতুন একটি টিউটোরিয়ালে। যদিও আপনাদেরকে অনেক দিন ওয়েট করিয়েছি এই টিউটোরিয়ালগুলোর জন্য, যদিও আমি আপনাদের সাথে এর আগেও কয়েকবার বলেছিলাম যে টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করব, আসলে নানা রকম ঝামেলার কারণে হয় না। কেননা একটা আমি বলে দিই আপনাদের সাথে শেয়ার করি আসলে সমস্যাটা কোথায়। আমার কম্পিউটারটা হচ্ছে সেই মান্দাতা আমলের ডুয়েল কোর কম্পিউটার, এবং তার উপরে যখন আমি অটোক্যাড সফটওয়্যারটা অপারেট করি এবং একই সাথে স্ক্রিন রেকর্ড করি, যেটা আপনারা টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন, তখন হয় কি আমার এই ফাইলগুলো বারবার মিসিং করে। সো বারবার মিসিং করার কারণে আমার একটা ফাইলকে 10 বার 15 বার রেকর্ড করে এক কথায় ধৈর্য কুলায় না, যার কারণে হয় কি যে আপনাদের সাথে এই টিউটোরিয়ালগুলো শেয়ার করা হয়নি। সো এবার চেষ্টা করছি, দেখা যাক, দোয়া করবেন যেন বাকি ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করে অ্যাটলিস্ট আমার যে দায়িত্ব বা কর্তব্য ছিল সেটা যেন শেষ করতে পারি যতটুকু সম্ভব হয়। ওকে, তো আমাদের আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে হাউ টু কনভার্ট DWG টু PDF, হাউ টু কনভার্ট DWG টু PNG অর JPEG। অর্থাৎ আমরা এই যে ড্রয়িংগুলো, আমরা অটোক্যাডে যে ড্রয়িংগুলো করি, এগুলো অনেক সময় আমাদের কিন্তু শেয়ার করতে হয়। দেখা গেছে আপনারা যারা এই অটোক্যাড ডিজাইনগুলো করবেন আপনাদের ক্লায়েন্টের কাছে বা কারো না কারো কাজ নিয়ে করবেন, সো সে চাচ্ছে এই ডিজাইনটা সে দেখবে, অবশ্যই আপনাকে তার সাথে কি ডিজাইনটা শেয়ার করতে হবে। এখন আপনি যদি তার সাথে সরাসরি DWG ফাইল শেয়ার করেন, তাহলে কিন্তু তার এটা সে ওপেন করতে পারবে না, কেননা সে তো আর অটোক্যাড ইউজার না, সবাই তার অটোক্যাড সফটওয়্যার ইউজ করে না। সো তার জন্য আমাদের কী করতে হবে, ফাইলটাকে হয় PDF ফাইল করে আমাকে সেন্ড করতে হবে, না হয় JPEG আর না হয় PNG। সো এই তিনটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট করে আমরা কিন্তু চাইলে ফাইলগুলো শেয়ার করতে পারি। আমরা মেলের মাধ্যমে হোক বা তাকে পেন ড্রাইভের মাধ্যমে হোক, তখন কিন্তু আমরা এই ডকুমেন্টটা শেয়ার করতে পারছি, এবং সে কিন্তু যে কোনো কম্পিউটারে কি ওপেন করতে পারছে, চাইলে মোবাইলে ওপেন করে দেখতে পাচ্ছে যে তার ড্রয়িংটা কীরকম হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রয়োজনীয়তা। সো আমরা প্রথমে দেখব যে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং আছে, সো আমি ড্রয়িংটাকে ওপেন করেছি। সো এখান থেকে যে কোনো একটা ফাইল, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে কোনো একটা ড্রয়িংকে আমরা প্রথমে কী করব, PDF ফাইলে কনভার্ট করব, দেন আমরা JPEG আর PNG যে কোনো একটা দেখালে আপনারা বাকি দুইটা পেরে যাবেন। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে মূলত প্রিন্টিং প্রসেসের মধ্যে থাকে, অর্থাৎ যেটাকে প্লটিংও বলে প্রিন্টিংও বলা হয়। ঠিক আছে, অটোক্যাডে সাধারণত সবাই প্লট বলে, কিন্তু আমরা নর্মালি যারা কাজ করি তারা বলি কি প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট করা। ওকে, তো আমরা আজকে প্রিন্ট করা শিখবো না, প্রিন্ট করাটা আমি পরে আরেকটা টিউটোরিয়াল করব। কারণ হচ্ছে যে আমরা যে পেপারের সাথে আনুমানিক যে একটা হিসাব থাকে, কারণ আমাদের এই ড্রয়িংটা দেখা গেছে যে হতে পারে 50 ফিট বা 60 ফিট জায়গার মধ্যে এই টোটাল হাউস প্ল্যানটা করা। ঠিক আছে, কিন্তু আমরা যখন প্রিন্ট করব তখন কি একটা A4 পেপারে করতে পারি, A3 বা A2 পেপারে করতে পারি, তাই না? তো ওই ক্ষেত্রে কি আমাদের কিছু হিসাব নিকাশ বা স্কেলিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে, তার জন্য আমি এটার জন্য আরেকটা টিউটোরিয়াল করবো। আজকে জাস্ট নর্মালি কীভাবে আপনি একটা PDF কনভার্ট করতে পারেন, JPEG বা PNG তে কনভার্ট করতে পারেন, এই বিষয়গুলো আমরা দেখব। ওকে, তো তার জন্য আমরা বেশ কয়েকটা প্রসেসে যেতে পারি। এক নম্বর হচ্ছে যে বাম পাশে হোম বাটন আছে, এ এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন এই যে প্রিন্ট, এখান থেকে প্রিন্ট, উপরে যে প্লট, এখান থেকে চাইলে আপনারা যেতে পারেন। ওকে, দেখবেন এই যে প্লট মডেল নামে একটা কথা চলে এসেছে, অথবা এটাকে কেটে দিলাম, এই যে উপরে দেখেন এই যে আমাদের টুলবার আছে, এই টুলবারে দেখেন এই যে প্লট অপশন রয়েছে, এখান থেকেও চাইলে আমরা আসতে পারছি। অর্থাৎ তিনটা প্রসেস, আরেকটা হচ্ছে সবথেকে সহজ এবং সবাই ম্যাক্সিমাম ইউজ করে, সেটা হচ্ছে Ctrl+P, অর্থাৎ Ctrl+P যদি আমরা প্রেস করি তাহলে এটা চলে আসছে। সো আমরা এই তিনটা প্রসেসে প্রিন্টিং করতে পারি, আপনার যেটা চয়েস হয় আপনি সেটাই করবেন। ওকে, তো প্রথমে যেটা হচ্ছে নেম, আমরা এখানে আপনি যে নেম দিতে পারেন বা আমি নান রাখছি, ঠিক আছে, আপনি প্রিভিয়াস প্লট নামেও দিতে পারেন, সো আমি এখানে নান রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে অ্যাড, এখানে অ্যাডে যাওয়ার পর Setup 1, ঠিক আছে, আপনি যদি কোনো সেট আপ করে রাখেন সেক্ষেত্রে আপনি এখানে নাম দিতে পারেন যে আপনার সেট আপটা আপনি একটা নাম দিয়ে দিলেন। ঠিক আছে, তো আমি কিছুই করছি না, জাস্ট Setup 1। ওকে, তারপরে আমরা এখানে দেখেন প্রিন্টার এবং প্লটার, ঠিক আছে, আমি বলেছিলাম যে প্লটার বলা হয়, প্লট বলা হয়, ঠিক আছে, সো এখানে প্রিন্টার এবং প্লটার। তো ফার্স্টে দেখেন নেম, নেম হচ্ছে আপনি যদি সরাসরি প্রিন্ট করেন তাহলে আপনার প্রিন্টারের, যদি আপনার PC-তে আপনার যে প্রিন্টার সফটওয়্যারটা আছে সেটা যদি ইনস্টল করা থাকে তো এখানে শো করবে। ওকে, তো এখানে দেখেন যে এই যে ক্যানন IP
2800 সিরিজ। এটা হচ্ছে আমার যে প্রিন্টারটা কানেক্ট করা আছে, যেটা সফটওয়্যার ইনস্টল করা, তো এই প্রিন্টারটা কিন্তু নাম চলে এসেছে, ঠিক আছে। এবং ডো পিডিএফ আমি একটা সফটওয়্যার ইউজ করি, সেটারও কিন্তু নাম চলে এসেছে, ঠিক আছে। এই দুইটা হয়তো আপনার কাছে যদি না থাকে, এই দুইটার নাম কিন্তু আসবে না। এখন দেখা যাচ্ছে আমি যদি প্রিন্টারে প্রিন্ট করতে চাই, তাহলে সরাসরি এখানে ক্লিক করে ওকে করে দিলেই কিন্তু আমার প্রিন্ট হয়ে যেত, তাই না? তো আমরা এখন প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমাদের পিডিএফ করা শিখব, তাই না? তো আমরা এটাকে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখবেন যে DWG টু পিডিএফ, অর্থাৎ আমাদের ড্রয়িং ফাইলটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। সো আমরা এটাকে মাউসের লেফট বাটন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট আমরা পিডিএফটাই আগে কনভার্ট করে শিখি। ওকে, তো এই গেল একটা অপশন। তারপরে হচ্ছে প্লট টু, ওকে। তারপরে হচ্ছে পেপার সাইজ, অর্থাৎ আপনি যে প্রিন্ট করবেন বা আপনার যে পিডিএফ ফাইলটা হবে সেটার একটা পেপার সাইজ। আপনি, আমি এটাকে প্রিন্টই বলছি, আপনারা যদি চান সরাসরি প্রিন্ট করে দেখতে পারেন আপনার আউটপুটটা কীরকম হয়, ঠিক আছে। এখন প্রিন্টের বেলায় বেশ কিছু কথা চলে আসে, সেটা হচ্ছে যে আপনি কোন পেপারে প্রিন্ট করবেন। এখানে তো অনেক ধরনের পেপার আছে, তাই না? সাধারণত প্রিন্ট করা হয়ে থাকে A4 সাইজ থেকে A0। এখন অনেকে ভাবতে পারেন যে A0 হচ্ছে সবথেকে ছোটো আর A4 হচ্ছে সবথেকে বড়, তা না। A4 থেকে আপনি যত নিচের দিকে আসবেন ততই হচ্ছে আপনার পেপার সাইজ ডাবল হতে থাকবে, অর্থাৎ A4-এর ডাবল হচ্ছে A3, A3-এর ডাবল হচ্ছে আপনার A2, এভাবে হচ্ছে বড় হতে থাকবে পেপার সাইজ। ওকে, তো আমরা এখানে থেকে দেখে নিতে পারি, যেমন আইওসো, আইওসো ফাইলগুলো নেবেন। আইওসো A1, এই যে দেখেন A0 আছে, A0, A1, তারপরে হচ্ছে A2, A3। আমি নর্মালি আমাদের যে প্রিন্টার এটা A4টাই হয়, ঠিক আছে। সো আমরা A4 সিলেক্ট করে দিলাম। ওকে, তো এইখানে একটা অপশন আছে যে স্কেল, আপনি চাইলে এখানে ইঞ্চিতে কনভার্ট করে দেখতে পারেন। যে এখানে দেখেন ইঞ্চিতে চলে এসেছে আমাদের সাইজটা। এখন আমি যদি চাইলে MMA সিলেক্ট করে দিই, তাহলে যে MMA চলে আসবে, তো আমি ইঞ্চিতে রাখছি। তারপরে হচ্ছে প্লট এরিয়া, অর্থাৎ আপনি যে প্রিন্ট করতে চাচ্ছেন, আপনার তো, আমার তো এখানে অনেকগুলো ড্রয়িং আছে, সো আমি কত, যে কোনো একটা ড্রয়িং প্রিন্ট করবো বা একটা স্পেসিফিক এরিয়াকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কি আমি সবগুলোকে করবো? তা না। সো আমি এখানে ক্লিক করে সবার নিচে দেখেন উইন্ডো একটা কথা আছে, সো আমি এক্ষেত্রে উইন্ডোতে ক্লিক করে দেবো। করার পর আমরা উইন্ডোতে কতটুকু এরিয়া রাখতে চাচ্ছি, আমি একটু চাইলে এখানে বড় রাখতে পারি, ঠিক আছে। তো আমি বড় রাখছি না, আমি জাস্ট মাউসের লেফট বাটন এই কর্নার আর এই কর্নার সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আরেকটা অপশন চলে এসেছে এই পাশে, উইন্ডো, ঠিক আছে। তো এখানে যাওয়ার আগে আমি একটু এদিকে চলে যাই, আপনাদের দেখবেন এই ফাইলটা এইভাবে বন্ধ থাকবে, হ্যাঁ, এতটুকু আসবে সবসময়। তো আপনারা কী করবেন, এই যে একটা অ্যারো শেপ আছে, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এই পাশে চলে আসবে। এখন আমরা যদি চাই কালারফুল প্রিন্ট করার জন্য, তাহলে আমাদের কি A CAD ফাইলটা সিলেক্ট করতে হবে। আপনি যদি চান যে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে গ্রে কল সিলেক্ট করতে হবে। ওকে, তো এই দুইটা অপশন আমি বলে দিলাম, আপনারা এটা মাথায় রাখবেন। আমি যেহেতু কালার দিতে চাচ্ছি, এখানে কালারটা সিলেক্ট করে দেবো। ওকে, ইয়েস। তারপরে হচ্ছে আপনার শ্যাড প্লট, এখানে অ্যাজ ডিসপ্লে দেওয়া আছে, আপনারা এটাই রাখবেন। দেখাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। যদি এদিক ওদিক চলে যান, আপনার অ্যাজ ডিসপ্লে অপশনটা রাখবেন। তারপরে কোয়ালিটি, এখানে চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কীরকম হয় আপনার আউটপুটটা। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আপনার যে ড্রয়িংটা, আপনি কি আপনার যে পেপার সেটা কিভাবে দেখতে চাচ্ছেন, আপনি কি এটা পোর্ট্রেট মোডে দেখতে চাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপ? সো আমি ল্যান্ডস্কেপে দেখতে চাচ্ছি, আপনি চাইলে পোর্ট্রেটে যদি হয় আপনার ড্রয়িংটা, পোর্ট্রেটে দেখবেন। ওকে, তো এই হলো ব্যাপার স্যাপার। এখন যদি আমরা এখান থেকে ওকে করে দিই, চাইলে প্রিভিউ দেখতে পারি আমরা এখানে, যে প্রিভিউতে, ঠিক আছে, যে প্রিভিউ আমাদের এরকম আসবে। ওকে, তো প্রিভিউ হচ্ছে আমাদের এটা। তো আমি এখন প্রিভিউর ব্যাক করে দিব, ESC-তে প্রেস করলেই হচ্ছে, আবার আগের জায়গায় চলে আসলাম। তো আমি এখান থেকে আবার ওকে করে দিচ্ছি। করার পর আপনার ফাইলটা কোথায় রাখতে চাচ্ছেন সেটা দেখিয়ে দিতে হবে। সো আমি ডেস্কটপে রাখছি এবং এটার নাম দিয়ে দিচ্ছি, কী দিব, পিডিএফ ডকুমেন্ট লিখি, শুধু পিডিএফ, সরি, হ্যাঁ পিডিএফ, ওকে পিডিএফ লিখে দিলাম। এখন এখান থেকে সেভ করে দেব। ওকে, এখানে নিচে দেখেন প্লট অ্যান্ড পাবলিশিং জব কমপ্লিট, এই যে আমাদের পিডিএফ আকারে কিন্তু ওপেন হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের পিডিএফ ডকুমেন্ট। আমি কেটে দেখাচ্ছি আরেকবার, এটাকে মিনিমাইজ করে দেই, এটাকেও মিনিমাইজ করে দেই, এবং এই যে এখানে পিডিএফ, সো আমি এটাকে ওপেন করছি। ওকে, সো এই দেখেন আমাদের এটা হয়ে গেছে কি, পিডিএফ ডকুমেন্ট। সো আমি এটাকে কেটে দিচ্ছি। এখন আমরা আরেকটা প্রসেস যাব, সেটা হচ্ছে আমরা এখন এটাকে PNG আর JPEG, আমি একটা দেখাবো, আরেকটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা কীভাবে করবেন সেটা আপনারা জানবেন, ঠিক আছে। সো আমি আবারও কি কন্ট্রোল প্লাস পি প্রেস করব। করার পর
আমি সেম আগে যা যা করেছি ঠিক তাই সেটআপ 1 সেটআপ 2 করতে চাচ্ছি না, যেটা সেটাই থাক। আর নেম এখানে আসার পর জাস্ট নিচে নামবেন, নিচে নামবেন DWG টু PDF, এই যে দেখেন পাবলিশ টু ওয়েব জিপিজি, পাবলিশ টু ওয়েব PNG, ঠিক আছে। সো আমি জিপিজি দেখাচ্ছি, আপনার PNGটা করে নেবেন। এখানে ইউজ দ্য ডিফল্ট পেপার সাইজ, সান হাই রেজুলেশন, এটা হচ্ছে রেজুলেশন সাইজ। একটা হচ্ছে ইউজ এ কাস্টম পেপার সাইজ, আপনি যে পেপার সাইজটা আপনি চাইলে এখানে কাস্টম পেপার সাইজ নিতে পারেন এই অনুযায়ী। তারপর ইউজ এ কাস্টম পেপার সাইজ অ্যান্ড অ্যাড ইট দ্য প্লটার কনফিগারেশন, অর্থাৎ আপনি যে প্রিন্ট করবেন সেই অনুযায়ী কি আপনার আপনার যে পিকচারটা হবে সেটাকে সেট করতে চাচ্ছেন কি না। তো আমি সবার উপরে এটা দিয়ে দিচ্ছি ইউজ আর ডিফল্ট পেপার সাইজ হাই রেজুলেশন। ওকে, তো এখান থেকে দেওয়ার পর আমি যে আবারও এখানে চলে আসতে হবে হোয়াট টু প্লট, এখানে আমরা উইন্ডোতে আসার পর সিলেক্ট, ভুল করলাম, আমি আবার যাচ্ছি এখান থেকে উইন্ডো, উইন্ডোতে আসার পর এখানে এই মাথা সিলেক্ট করব আর জুম করে নেই। ওকে, করার পর আবার উইন্ডো চলে এসেছে, আবার এটাকে এই প্রান্ত থেকে এই প্রান্তে, ওকে, ঠিক আছে। তো আমাদের হয়ে গেল কাজ, এখন আমরা এটাকে জাস্ট ওকে করে দিব। এখন আমরা যে ডকুমেন্টটা সেভ করব সেখানে, সো এটাকে আমি লিখে দিচ্ছি এটা তো জেপিজি না, JPEG, ওকে, জেপিজি ফাইল, এবং এটাকে আমি ডেস্কটপ এবং সেভ, ওকে, সেভ হয়ে গেছে আমাদের, এই যে প্লট অ্যান্ড পাবলিশিং জব কমপ্লিট। সো এটাকে মিনিমাইজ করি, করার পর এখানে এই যে জেপিজি দেখতে পাচ্ছি, ওকে, জেপিজির কোয়ালিটি যদিও খারাপ এসেছে কেননা আমরা এটাকে কোনো স্কেলিং করি নেই। যদি আমরা এটাকে স্কেলিং করি তাহলে আমরা একটা পেপারের সাইজও পাচ্ছি, সো ওই ক্ষেত্রে আরও ক্লিয়ার আমরা পিকচারটা আশা করতে পারি। এখন কিন্তু আমাদের ওরকম ক্লিয়ার আসেনি, কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের PDFটা খুব সুন্দর এসেছে। সো আমি PDFটা আমি আবার ওপেন করছি, ওকে, তো PDFটা কিন্তু আমাদের মোটামুটি খারাপ আসেনি, খুব যে ভালো আবার তাও না, আবার খুব খারাপও না, বলা যায় যে খারাপ না, ভালো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকসটি ছিল, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আপনার ফ্রেন্ডসরাও যাতে অটোকেটের কাজ আমার ভিডিও দেখে শিখতে পারে, তার জন্য তাদেরকেও হেল্প করেন, আপনারা নিজেরা যেহেতু হেল্প পাচ্ছেন সো তাদেরকেও হেল্প করাটা আপনাদের দায়িত্ব। আর পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য কি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।